এই শোনো না গো, ফেসবুকে গিয়ে আমাদের এমবি ডায়েরি পেজটি লাইক করে বেল বাটনে ক্লিক করে আসো না প্লিজ। যে মানুষটা তোমার রাগ অভিমানের মূল্য বোঝে না, বরং নিজের মতো করেই চলে, তাহলে সেই মানুষটা তোমার জন্য নয়। আবার যে মানুষটা অযথাই বারবার রাগ অভিমান করে তোমার সাথে বাজে ব্যবহার করে, তাহলে সেই মানুষটাও তোমার জন্য নয়। ভালোবাসতে হলে একে অপরকে বুঝতে শিখতে হয়। আচ্ছা, যার সামান্য রাগ অভিমান তোমার কাছে বিরক্তিকর, খুব বেশি বিরক্তিকর লাগে, কাল ওই মানুষটা রাগ অভিমান করা বন্ধ করে দিলে তুমি তার রাগ অভিমান খুব মিস করতে থাকবে। রাগ অভিমান যে কারোর জন্যই আসে না, ওই মানুষটার উপরে রাগ অভিমান আসে যার প্রতি মনে ভালোবাসা রয়েছে। একটা সম্পর্ক তখনই বেশ সুন্দর হয় যখন অধিক রাগ অভিমানের পর দিন শেষে সম্পর্কটা আবার ঠিক হয়ে যায়। হারাতে দিলে মানুষ হারায়, রাখতে জানলে একসাথে শেষ সূর্যও দেখা যায়। রাগ অভিমানের জন্য কাউকে ভুল বুঝতে নেই, সেটা অন্যায়। সম্পর্ক টিকিয়ে রাখার জন্য যার কাছে তুমি নিজেকে বদলে ফেলতে চাইছো, একদিন সেই মানুষটাই তোমাকে বদলে অন্য কাউকে নিয়ে সম্পর্ক গড়ে তুলবে। কাউকে পাবার জন্য নিজেকে কিছুটা পরিবর্তন করা যায়, কিন্তু পুরোপুরি বদলে ফেলাটা অন্যায়। কেউ যখন পুরোপুরি অন্যের মতো হয়ে যায়, তখন তার কাছে আর নতুন করে কিছু পাবার থাকে না। আর যেখানে পাবার কিছু থাকে না, সেখানে মানুষের আকৃষ্টতা কম। প্রিয় মানুষটার জন্য কিছুটা পরিবর্তন হওয়াতে দোষের কিছু নেই, বরং সেটা ভালোবাসার বহিঃপ্রকাশ। মানুষ কাউকে ভালোবাসে বলেই কিছুটা স্যাক্রিফাইস করে, তবে অতিরিক্ত স্যাক্রিফাইস করে নিজেকে পুরোটা বদলে দেওয়াটা বড্ড বোকামি। তখন মানুষটার অস্তিত্ব বলে কিছুই থাকে না। তুমি যখন কারোর জন্য নিজেকে পুরোটা বদলে ফেলবে, তখন ওই মানুষটা নিজেই বলবে তুমি আর আগের মতো নেই। তখন তোমার কিছুই করার থাকবে না। তাই তুমি বদলে যাও ঠিকই, তবে কিছুটা আগের মতো থেকে যাও। কারণ ওই মানুষটা যতই নতুনত্ব খুঁজুক না কেন, তার মাঝে পূর্বের অস্তিত্ব খুঁজে বেড়ায়। কাউকে পাওয়ার জন্য যদি নিজেকে পুরোটাই বদলে ফেলতে হয়, তাহলে ওই মানুষটাকে না পাওয়াটাই ভালো। কারণ যে তোমার থাকবে তার কাছে নিজেকে বদলে ফেলতে হবে না। তুমি যেমনই থাকো না কেন, যে পরিস্থিতিতেই থাকো না কেন, সব সময় মানুষটা তোমার পাশেই থাকবে। নিজের অস্তিত্ব বিলিয়ে দিয়ে যদি তুমি কারোর সাথে থাকতে চাও, তাহলে ওই মানুষটার কাছে তোমার কোনো মূল্যই রইল না। কারণ তখন তোমার নিজের অস্তিত্ব বলতে কিছুই নেই, তুমি অন্য কারোর কাছে খেলনা পুতুল হয়ে গিয়েছ। পুতুলকে যেভাবে ইচ্ছে সেভাবে খেলা যায়। মানুষ হয়ে কারোর কাছে পুতুল হওয়াটা ভীষণ অন্যায়। জীবনে কেউ না কেউ একজন ঠিকই আসবে, যে তোমাকে তোমার মতো করেই তোমাকে চাইবে। তবুও কাউকে পাবার জন্য নিজেকে পুরোটা বদলে ফেলো না। যার জন্য নিজেকে বদলাবে, কাল সেই চলে যাবে। কেউ ভালোবাসতে জানলে নিজেকে বদলানোর দরকার নেই, এমনিতেই পাশে থাকা যায়। জীবনে পারফেক্ট মানুষের চেয়ে একজন সঠিক বিশ্বস্ত মানুষ দরকার। যে কেউ চাইলে পারফেক্ট হতে পারে, কিন্তু চাইলেই যে কেউ সঠিক মানুষ হতে পারে না।